বিজেপি সন্ত্রাসবাদী দল ওদের নিষিদ্ধ করা উচিত বললেন ফিরহাদ হাকিম ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত শহর বনগাঁও রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বিজেপিকে হটানোর লক্ষ্যে রাজ্যে তৃণমূল প্রার্থীদের জয় করার আহ্বান জানিয়েছেন বনগাঁর জ্ঞান বিকাশিনী সংঘের ময়দানে এক বিশাল জনসমাবেশে তিনি এই আহ্বান জানান মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন বিজেপি আর এস এস এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সভাপতি অমিত শাহ ও অন্য নেতাদের তীব্র সমালোচনায় সোচ্চার হন অত্যন্ত চাঁচা ছোলা ভাষায় তিনি বিজেপিকে তুলোধুন করেন তিনি বলেন অনেকে বলেন বিজেপি হিন্দুবাদী দল কিন্তু আমি বলি এটা মানুষ বিরোধী দল হিন্দুদের যদি ওরা ভালো করতে চাইতো তাহলে কখনো ভারতকে ভাগের কথা বলতো না জানেন আরএসএস কি করেছে যে হয়তো মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু স্বাধীনতা চেয়েছিলেন মুসলিমদের মসজিদের শুয়োরের মাংস এবং মন্দিরে গিয়ে গরুর মাংস ফেলে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছিল ভারত ভাগের দায়িত্ব এর আর সেখানেই থেমে থাকিনি গান্ধীজিকে হত্যা করেছে সেজন্য আজ আর বিজেপি আর কিছু নয় একটি সন্ত্রাসবাদী দল ছাড়া আমরা অত্যন্ত আনন্দিত হাফিজ সাঈদকে আন্তর্জাতিক সন্ত্রাসী বলা হয়েছে কিন্তু আন্তর্জাতিক সন্ত্রাসী করে মোদী তোমার কি হবে তুমিও তো টেরোরিস্টদের কথা বলছ আজকে সাধ্বী প্রজ্ঞা যিনি মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত তাকে তুমি দলে নিয়েছ অর্থাৎ যেখানে সন্ত্রাসবাদী থাকে তাকে সন্ত্রাসবাদী দল বলে জৈশ ই মোহাম্মদ সন্ত্রাসবাদী থাকলে সেটা সন্ত্রাসবাদী দল তোমরা সন্ত্রাসে মদদ করেছ তাই তোমাদের দলটা সন্ত্রাসবাদী দল বিজেপিকে নিষিদ্ধ করা উচিত ফিরহাদ হাকিম আরও বলেন আমরা হিন্দু ধর্ম ঠাকুর শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণের কাছে শিখব বিবেকানন্দের কাছে শিখব না ওই মোটা অমিত শাহের কাছে শিখব আজকে নির্বাচন আসায় জয় শ্রীরামের কথা মনে পড়ে গেছে ভগবান রামচন্দ্র কে ছিলেন তিনি পরম পুরুষ ছিলেন তার অর্ধাঙ্গিনী সীতাকে যখন রাবণ হরণ করেছিল তার জন্য কি করেছিলেন সেই সীতাকে আনার জন্য তিনি লঙ্কায় যুদ্ধ করে তাকে ছাড়খার করেছিলেন রাবণ বধ করেছিলেন নিজের স্ত্রীকে সম্মান দেওয়ার জন্য নিজের স্ত্রীকে অধিকার দেওয়ার জন্য এরপরেই তিনি প্রধানমন্ত্রীর স্ত্রীকে ত্যাগ করার বিষয়ে কটাক্ষ করে বলেন আজ যিনি নিজেকে সবচেয়ে বড় রাম ভক্ত বলেন তার নিজের সীতাকে তিনি ত্যাগ করেছেন এটাই রাম ভক্তি তোমার রামের কাছে শিখনি যে নারীর সম্মান কিভাবে দিতে হয় রামের কাছে শিখনি যে বউয়ের সম্মান সব থেকে আগে দিতে হয় সেটা শেখায় সেই সীতা আজও কাঁদছে ঘরের কোনায় বসে আর উনি দশ লক্ষ টাকার স্যুট পরে ঘুরে বেড়াচ্ছেন আর মিথ্যে কথা বলে বেড়াচ্ছেন ওনাকে আমি নাম ধরে ডাকি না কারণ নরেন কে তিনি তো আমাদের স্বামী বিবেকানন্দ ওনাকে আমি ঢপ বাজ মোদি বলে ডাকি তার কারণ সারা জীবন উনি ঢপ দিয়ে গেছেন আচ্ছে দিন আনার কথা বলে ব্যাংকের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে দেওয়ার কথা বলে বছরে দুই কোটি বেকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণ করতে পারেন তিনি বলেন নিজেকে যে ইমানদার বলে সে ইমানদার নয় লোকে যাকে ইমানদার বলে ইমানদার সেই হয় বাংলায় চৌকিদার নিয়ে বাজে অভিজ্ঞতা আছে যখনই চৌকিদার শুনি মনে হয় ধনঞ্জয় চক্রবর্তীর মতো চৌকিদার নয় তো হেতাল পারেক্ষে ধর্ষণ করে খুন করেছিল চৌকিদার তার ফাঁসি সাজা হয়েছিল সেরকম চৌকিদার আবার আসছে না তো আমারও ভয় লাগে আমার তিনটে মেয়ে আছে দুটোকে আজ সঙ্গে নিয়ে এসেছি বাবা হিসেবে ভয় লাগে এ কেমন চৌকিদার ধনঞ্জয়ের মতো চৌকিদার চৌকিদার তো তারপরে ওরা চৌকিদারের নাম শুনতে চোর হ্যায় বলে তখন থেকে বুঝে গেছি মানুষ বুঝেছে তার ওই চৌকিদারই চলবে না ফিরহাদ হাকিম উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন বাংলাদেশের পরে প্রথম বিধানসভা আপনাদের এখান থেকে প্রথমে যে সূর্য ওঠে আমরা ওই দিকে দেখি আপনাদের দিকে আমরা তাকিয়ে আছি কলকাতার মানুষ এখানকার প্রার্থী মমতা ঠাকুরকে বিপুল ভোটে জয় করিয়ে আপনারা বলুন মমতা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ঘরের মেয়ে সেজন্য আজ অসুর বধের সময় দেবতারা একটা একটা করে অস্ত্র দিয়েছিল দেবী দুর্গার হাতে সেই অস্ত্র দিয়ে দুর্গা অসুর বধ করেছিলেন আজও একটা অশুভ অসুর ভারতে রয়েছে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে বধ করতে হবে সেজন্য আপনারা নিজেদের অস্ত্র দিন আপনাদের অস্ত্রের নাম মমতা ঠাকুর তাকে দিয়ে বলুন মমতা তুমি অসুর বধ করো ভারতের অসুর বধ করো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বলেন উনি কেবল একজন নারী নন তার সঙ্গে আট কোটি মানুষের জনতা রয়েছেন কেউ তাকে স্পর্শ করার চেষ্টা করলে ছাড়খার হয়ে যাবে উনি কেবল এক নারী নন আট কোটি জনতার প্রতিনিধি হৃদয়ের স্পন্দন মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয় থাকেন বলেও জনাব ফিরহাদ হাকিম মন্তব্য করেন ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরলে দেশে গণতন্ত্র থাকবে না স্বাধীনতা থাকবে না আর নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজারহাটে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি ওই মন্তব্য করেন মমতা এদিন বিজেপি হটাও দেশ বাঁচাও মোদী হটাও দেশ বাঁচাও স্লোগান দিয়ে বিজেপি আর এস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন তিনি বলেন সব থেকে বড় সিন্ডিকেটের নেতা মোদী উনি আর এস এস সিন্ডিকেট গোরক্ষক সিন্ডিকেট লিঞ্চিং সিন্ডিকেট দাঙ্গার সিন্ডিকেট নরহত্যার সিন্ডিকেট কৃষক হত্যার সিন্ডিকেট বেকার তৈরি করার সিন্ডিকেটের নেতা নরেন্দ্র মোদীর লজ্জা নেই দিল্লি থেকে বাংলায় এসে গালাগালি করে বলছে বাংলায় কিছু হয়নি আমায় ভোট দিন আমি এসে করব করবো বাবু গালাগালি দেওয়ার আগে হোমওয়ার্কটা করে আসুন মমতা আরও বলেন আচমকা নোট বাতিল করে দিল এর ফলে কৃষকরা আত্মহত্যা কর দোকান বন্ধ হয়ে গেল ব্যবসা বন্ধ হয়ে গেল যারা চাকরি করতো তারা চাকরি হারালো নোট বাতিল করে মোদীর লাভ হল নোট বাতিল করে আপনি আপনার দলকে ঢেলে সাজিয়ে নিলেন আগে খেতে পেত না যে দল একটি বিড়ি দিলে তিনবার বলেছিল নোট বাতিল করে কালো টাকা ফেরত নিয়ে আসবো আর পনেরো লাখ টাকা করে তোমাদের অ্যাকাউন্টে দেব কিন্তু কিচ্ছু হয়নি নোট বাতিল করে সন্ত্রাস বন্ধ করার কথা বললেও দুশো শতাংশ সন্ত্রাস বেড়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন ভারতীয় সেনাবাহিনীকে হাসির পাত্র বানালো নেপালের সেনারা ভারতীয় সেনাবাহিনীর একটি টিম সম্প্রতি একটি ছবি প্রকাশ করে জানিয়েছিল হিমালয়ের ওপর বড় বড় পায়ের ছাপ মিলেছে ওগুলো ইয়েতির হতে পারে বলেও চমকে দিয়েছিল পুরো দুনিয়াকে ভারতীয় সেনাবাহিনীর পর্বতারোহণের টিম প্রকাশ করেছিল সেই ছবি কিন্তু এরপর ইয়েতির আর কোনো দেখা না পাওয়ায় সমালোচনায় মুখে পড়েছিল দেশটির সেনাবাহিনী এবার তাদের দাবিকে পুরোপুরি বাতিল করে দিয়েছে নেপালের সেনাবাহিনী দেশটির সেনাপ্রধানের মুখপাত্র জানিয়েছেন ওই এলাকা ইয়েতি নেই যার ছাপ পাওয়া গেছে সেটা আসলে পাহাড়ি ভালুকের পায়ের ছাপ বৃহস্পতিবার তিনি বলেন মাকালু বেস ক্যাম্প থেকে যে বড় বড় পায়ের ছাপের ছবি ভারতীয় সেনার পর্বতারোহণের টিম তুলেছে তা পাহাড়ি ভালুকের হতে পারে নেপাল সেনা প্রধানের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল বিজ্ঞান দেব পাণ্ডে বলেন যে জায়গায় ছবি তুলেছে ভারতীয় সেনা সেখানে অবাধে ঘুরে বেড়ায় পাহাড়ি ভালুক তাই পায়ের ছাপ সেগুলোরই হওয়ার সম্ভাবনা অনেক বেশি পান্ডে বলেন ভারতীয় সেনার ওই টিমের সাথেই নেপালি সেনার একটি দল ছিল তাদের পর্যবেক্ষণের কথাই তুলে ধরা হয়েছে তাদের দাবির সমর্থন দিচ্ছে স্থানীয় মালবাহকরাও তারাও বলছে এই পায়ের ছাপ কোনো ইয়েতি নয় বরং পোলার বিয়ার বা পাহাড়ি ভালুকের গত সোমবার ভারতীয় সেনা শেয়ার করেছিল পায়ের ছাপের ওই ছবি নেপালের মাকালু বেস থেকে সেনার পর্বতারোহণ টিম যাত্রা শুরু করে তাদেরই চোখে পড়ে এই ছোপ উল্লেখ্য উনিশশো একুশ সালে কর্নেল সি কে হাওয়ার্ড বেরির নেতৃত্বে একদল অভিযাত্রী এভারেস্ট অভিযানে গিয়ে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় বিশ হাজার ফুট ওপরে পৌঁছান তারাও ওই পায়ের ছাপের সাক্ষী বলে তথ্য পাওয়া যায় তবে হিমালয়ে বসবাসকারী বৌদ্ধ ধর্মে বিশ্বাসী কিছু সম্প্রদায় বিশ্বাস করে এই ইয়েতি রয়েছে তাকে পুজোও করেন তারা। দু সালে বিজ্ঞানীরা দাবি করেন ইয়েতির উপস্থিতির ব্যাপারে পঁচানব্বই শতাংশ প্রমাণ মিলেছে কিন্তু মার্কিনি নেতৃত্ববিদ জেফ্রে মেলড্রাম রাশিয়ার এক সম্মেলনে দাবি করেন ইয়েতি নেই জনপ্রিয়তা লাভের জন্য কিছু মানুষ এই জল্পনাকে সত্যি বলে চালাবার চেষ্টা করছে ভ্যানেজুয়েলার পরিস্থিতিকে খারাপ করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বললেন ইলহান ওমর মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম আইন প্রণেতা ইলহান ওমর বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক এক পেন্সের বক্তব্যের পর টুইটারে লিখেছেন ইরাকে মার্কিন হস্তক্ষেপ ইস্যুতে যা ঘটেছিল এখনও তাই ঘটছে তারা যুদ্ধ বিরোধীদের অপবাদ দিচ্ছে তারা যুদ্ধ বিরোধীদেরকে স্বৈরতন্ত্রের সহযোগী ও স্বাধীনতা বিরোধী বলে আখ্যায়িত করছে মার্কিন এই সংসদ সদস্য বলে আমেরিকার উচিত ভেনেজুয়েলায় যুদ্ধনীতির পরিবর্তে কূটনৈতিক পন্থা অবলম্বন করা এর আগেও ইলহান ওমর মার্কিন সরকারকে সতর্ক করে দিয়ে বলেছিলেন ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের কারণে গোটা লাতিন আমেরিকায় অস্থিরতা দেখা দিতে পারে এরপরই মাইক পেন্স খুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি ইলহাম ওমরকে স্বাধীনতা বিরোধী ব্যক্তি হিসেবে অভিহিত করেন গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন প্রয়োজনে আমেরিকা ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ করবে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ